আজ আমি আপনাদের ভিন্ন পদ্ধতিতে ভিন্ন কায়দায় একটা ছোলা ভুনা করে দেখাবো। এতে দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুবই আনকমন ভাবে কিন্তু এই ছোলা ভুট্টা আমি ভুনা করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম ইফতারের নতুন আরও একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি আপনার একবার তৈরি করে খান, অন্য সব ধরনের ছোলা ভুনার কথা কিন্তু আপনারা ভুলে যাবেন, এতটাই মজার আর এতটাই লোভনীয় হয়। চলুন তাহলে দেখে নেওয়া যায়। একটা পাত্রে আমি এক কাপ ছোলা নিয়ে নিয়েছি, ছোলাটাকে আমি ভিজিয়ে রাখবো, সেজন্য কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে ছোলাটাকে আমি 4 থেকে 5 ঘন্টার মতন ভিজিয়ে রাখছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা কিন্তু গরম পানি দিয়ে এই ছোলাটা ভিজিয়ে রাখতে পারেন। দেখুন আমার ছোলাটা কিন্তু ভিজে গেছে। এখন একটা প্রেশার কুকারের মধ্যে আমি সম্পূর্ণ ছোলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এই ছোলাটাকে 8 থেকে 10টা সিটি দিয়ে নিব। এই দেখুন আমার ছোলাগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছে আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুনের কিছুটা বেশি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, 1/2 টিস্পুন কিছুটা কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1/4 কাপ পানি। আমি পানিটা দিয়ে মিশ্রণটাকে একটু মিক্স করে রেখে দেবো এক সাইড করে, একটু ভালো মতন মিশিয়ে নিলাম। এখন অন্যদিকে আমি 2টা আলু, মিডিয়াম সাইজের আলুগুলোকে এইভাবে সিদ্ধ করে এখন টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি। একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন, এগুলো কিন্তু আমি ছোলার সাথেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন 2টা আলু এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। অন্যদিকে একটা পাত্রে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সেই আলুগুলোকে এখন দিয়ে দিব। দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালো মতন একটু কালার করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন আমার আলুগুলি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আপনারা কালারটা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। আমি এখন নামিয়ে ফেলবো। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা, আস্ত জিরাটা দিয়ে দিচ্ছি, আর সেই মশলাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। অবশ্যই একটু নেড়ে চেড়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা না আসে। আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লবণটা আপনাদের স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন। এখন আমি সেই সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি, ভালো মতন নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। একটু ভালো মতন মিক্স করে নিচ্ছি আমি ছোলাটাকে, একটু কষিয়ে নেব এই মশলাটার সাথে। আমি এভাবেই কিন্তু ছোলাটাকে নেড়ে চেড়ে বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিটের মতন এই ছোলাটাকে এভাবেই মশলাটার মধ্যে একটু কষিয়ে নিয়েছি। এতে কিন্তু ছোলাটার ভিতরেও মশলাটা ঢুকবে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই ছোলাটাকে জাল করে নেব। এই দেখুন আমার ছোলার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, এভাবে আমি নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি, এমন শুকনা শুকনোই থাকবে। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে সম্পূর্ণ ছোলাটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি। তারপরে কিন্তু সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1টা শসা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1টা তেঁতুলের চাটনি আমি নিয়ে নিয়েছি, সেই তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি থাকে আপনারা সেটাও দিতে পারেন, আমার যেহেতু ছিল না সেজন্য কিন্তু আমি একটা প্যাকেটের চাটনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা, এতে কিন্তু চটপট একটা ভাব আসবে। এখন আমি চামচটা দিয়ে ভালো মতন সবগুলো মিশ্রণ মিশিয়ে নিচ্ছি। একটু ভালো মতন সময় করে মিশিয়ে নেবেন। এই দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় আর কতটা জুসি লাগছে। একবার হলো এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন, অন্য সব ধরনের ছোলার কথা কিন্তু ভুলে যাবেন, এত মজার আর এত লোভনীয় হয়, যে কেউ খেলে কিন্তু ভীষণ প্রশংসা করবে। আমার বাসার সকলেই কিন্তু এই ছোলার ভীষণ ফ্যান হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, অবশ্যই ঘরের তৈরি খাবার খাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।